হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের অভিযোগ এনে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিকেলে শহরের কানাইখালী জনতা ব্যাংক চত্বরে হিন্দু জাগরণ মঞ্চ এর আয়োজন করে শনিবার অনুষ্ঠিত মানববন্ধনে এতে বক্তারা হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলার অভিযোগ এনে এর প্রতিকার দাবি করেন এ সময় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রসাদ তালুকদার হিন্দু মাহাজোট জেলা সভাপতি দেবাসী সরকার জেলা ইসকনের সংগঠক প্রেমদাস প্রভু সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ